প্রিয় বন্ধুরা আজ একটা রেয়ার ভিডিওর সাক্ষী থাকতে চলেছেন আপনারা কৃষ্ণনগর রাজবাড়ির চকবাড়ির ভেতরে আপনাদেরকে নিয়ে যাচ্ছে। দেখুন বাইরে থেকে যে চকবাড়িকে আপনারা দেখেছেন আজকে ভেতর থেকে সেটিকে দেখুন কেমন লাগে এটি খুব রেয়ার আর এক্সক্লুসিভ ভিডিও এ কারণেই যে কৃষ্ণনগর রাজবাড়ির যে চকের যে প্রবেশ প্রবেশপথটা এখন বদলে গেছে সেখানে সিমেন্টের পলেস্তরা পড়েছে লোহার রেলিং বসেছে গেটে তালা পড়েছে এভাবে আর কিন্তু সহজে ঢোকা সম্ভব হবে না দেখুন ভেতরটা কি অনবদ্য মহারাজা রুদ্ররায়ের আমলে এটি নির্মাণ হয়েছিল আলাল বক্স ছিলেন স্থপতি তিনি এটির পরিকল্পনা করেছিলেন কৃষ্ণপুর রাজবাড়িতে যে সমস্ত প্রতিমা আসে তারা বাইরে দিয়ে প্রদক্ষিণ করে বিসর্জন ঘাটের দিকে যায় আমরা আজকে কিন্তু রয়েছি ভেতরে দেখুন কি অনবদ্য লাগছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন